হ্যালো ভিওয়ার্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে রাজ্যে কিন্তু আবারও নতুন করে নার্সিং কোর্স জিএনএম নার্সিং কোর্সের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই নার্সিং কোর্সের বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কীভাবে আবেদন করবে কি কী ডকুমেন্টস লাগবে তো সেই সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এক এক করে পুরো ডিটেলসে আলোচনা করব। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে দাদা আমার এই পার্সেন্টেজ রয়েছে কিংবা আমার এত নাম্বার রয়েছে আমি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জেএনএম কিংবা এনএমএ চান্স পাবো তো তোমাদের জন্য কিন্তু আরেকটি নার্সিং কোর্স কিন্তু এখানে চলে এসেছে তো তোমরা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ইএসআই অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে কিন্তু জেএনএম নার্সিং কোর্সের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে মোট শূন্যপাত কত রয়েছে তো সেসব কিছু বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তো তোমরা দেখো ভিডিওটির নিচে একটি লাল কালারকে সাবস্ক্রাইব বাটন দেখতে হবে তো সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল লাইকানটিকেও প্রেস করে রাখবে এরকমই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো তো সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলো আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক তো ভিউয়ার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশান তো এটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সবার উপরে লেখা দেওয়া হচ্ছে ডিরেক্টরেট অফ ইএসআই এম বি স্কিম বি প্লট সিক্স জিবি ব্লক সেক্টর টু স্টলে কলকাতা এখানে পিন নাম্বার দেওয়া হচ্ছে তারপর নিচে বলতে হয়েছে যে অ্যাডমিশন নোটিশ ফর থ্রি ইয়ার্স জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম দ্যাস সেশন এখানে সেশন দেওয়া নভেম্বর দু হাজার কুড়ি থেকে অক্টোবর দু হাজার তেইশ তো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে নার্সিং বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল কদিন আগেই তো সেখানেই কিন্তু সেখানেও কিন্তু দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ কোর্স রয়েছে তো ওইখানেও কিন্তু দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ কোর্স তো তোমরা দেখতে স সব কিছু কিন্তু প্রায় সেম রয়েছে তো এবার আমরা এক এক করে কিন্তু সব কিছু ডিটেলস জেনে নেব তো তোমরা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবে না তো তোমাদের জন্য কিন্তু এখানে আরও সুযোগ রয়েছে নার্সিং কোর্স নার্সিং কোর্স করার জন্য অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর থ্রি ইয়ার জন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কো ট্রেনিং কোর্স ইনক্লুডিং সিক্স মান্থস ইন্টার্নশিপ ইন দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউ ইনস্টিটিউটস আন্ডার ইএসআই এম বি স্কিমস অফ দ্য সেশন দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ আন্ডার ইএসআই এম বি স্কিম বেঙ্গল তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ সিট কতগুলো রয়েছে তো ইয়েসআ আই এখানে এম বি স্কিমের মোট কিন্তু সিট রয়েছে নব্বইটি তো এখানে নব্বইটি মোট সিট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিংয়ের তুলনায় কিন্তু কম রয়েছে তারপরে এখানে রিজার্ভেশন অফ সিট তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিংয়েও কিন্তু দেখেছি যে রিজার্ভেশন অফ সিটের সিট কিন্তু দেওয়া ছিল তো এখানেও কিন্তু সেম একইভাবে এই নাইনটি পার্সেন্টের মধ্যে কিন্তু স্টুডেন্ট কাজদের জন্য কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট রিজার্ভেশন থাকছে এসটিদের জন্য সিক্স পার্সেন্ট আর ওবিসি এদের জন্য টেন পার্সেন্ট বিদের জন্য সেভেন পার্সেন্ট এছাড়া পিডাব্লিউড ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে রিজার্ভেশন থাকছে তারপরে এখানে আমরা চলে যাব নিচে তো এটাও কিন্তু একটি গভর্নমেন্ট নার্সিং তো এখানেও কিন্তু তোমরা নার্সিং কোর্সটি করে নিতে পারো তারপরে এখানে নিচে বলে দিয়েছে যে ক্রাইটেরিয়া ফর সিলেকশন তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে যে বিটুইন 17 টু টোয়েন্টি অর্থাৎ সতেরো থেকে সাতাশ বছর হয়ে থাকলে তোমরা এখানে ই এস নার্সিং কোর্সের জন্য আবেদন করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির অনুযায়ী কিন্তু এখানে এসটি ক্যালকুলেট করা হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট অনলিলে যাচ্ছে তো এখানে ইএসআই এমবি কোর্সের জন্য কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে তো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যেটি আমরা দেখেছি তো সেখানে কিন্তু জিএনএম নার্সিং কোর্সের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডিটরাই আবেদন করতে পারে কিন্তু এখানে ইএসআই নার্সিং কোর্সের জন্য কিন্তু এখানে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে তারপরে বলে হয়েছে যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে তার সাথে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড এ পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য ওয়েস্ট বেঙ্গল তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু পারমান্ট রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট কিংবা পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকতে হবে ফাইভ ইয়ার্সের জন্য তারপরে এখানে চার নম্বর বলে দেবে যে ক্যান্ডিডেটস মাস্ট বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি তো এখানে কিন্তু অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে কিংবা জানতে হবে তো এখানেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস কিন্তু অবশ্যই থাকতে হবে কেননা এইচএসের মার্কসের উপরেই ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ইএসআই নার্সিং কোর্সের জন্য যে মেট তো সেটিও কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে বলেছে যে এখানে ফর্টি পার্সেন্ট উইথ ফর্টি কোয়ালিফাইং মার্কস ইন ইংলিশ তো এখানেও কিন্তু ফর্টি ইংলিশে কিন্তু কোয়ালিফাইং মার্কস চাওয়া হয়েছে তারপরে এখানে তোমাদের মেট লিস্টটি কীভাবে তৈরি হবে ফুল ডিটেলস কিন্তু এখানে ছ নম্বরে বলতে রয়েছে সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অব টোটাল মার্কস ইন বেস্ট ল্যাঙ্গুয়েজ পেপার তো এখানে কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ ধরা হবে তারপরে বলে দিয়েছে ইন অ্যাডিশন টু বেস্ট অফ থ্রি মার্কস অ্যামং সিলেক্টেড সাবজেক্টস অ্যাজ মেনশন ভিলো তার সাথে এখানে ইংলিশে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কসের কথা বলে রয়েছে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছি যে ভোকেশনাল স্ট্রিমের কথা বলে দিচ্ছে ভোকেশনাল সাবজেক্ট তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে তারপরে এখানে তোমাদের সাত নম্বরে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশানস আর টু বি মেড অ্যাজ পার প্রেসক্রাইব ফর্মের তো এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে পাবলিশড ইন দ্য ওয়েবসাইট তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ইএসআই ডাব্লুবি ডট ইন আর অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম দ্য অফিস অফ এন টি এন টিসি নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই ইএসআই হসপিটাল মানিকতলা কলকাতা ফিফটি ফোর তো এখানে কিন্তু এই ঠিকানাতে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কালেক্ট করতে পারো কিংবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করে নিতে পারো তো তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তো সো কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তো সেখানে কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটির লিঙ্ক দিয়ে রাখব তারপরে এখানে বলে যে নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টার্ড ইফ নেসেসারি ডকুমেন্টস আর নট ফার্নিশড আর নট কমপ্লিট অ্যাস প্রো প্রফার্মার প্রি পারফার্মা তারপরে আট নম্বরে এখানে তোমাদের বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পানিড বাই অরিজিনাল অল অর অ্যাটাস্টেড ফটো কপিস দ্য ফলোইং ডকুমেন্টস ইফ এনি অফ দ্য ডকুমেন্টস ইজ নট সাবমিটেড উইথ দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম দ্যাট অ্যাপ্লিকেশন উইল বি তো এখানে তোমরা ভালোভাবে বুঝতেই পারছো তো এখানে সবার প্রথমে এই নাম্বারে বলে রয়েছে যে মার্কশিট অফ এইচএএস অর ইকুইপমেন্ট এক্সামেশনে কিন্তু মার্কশিটের কথা বলে রয়েছে তারপর এইচ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদেরকে এখানে মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দিতে হবে তারপর অরিজিনাল কপি অফ রেসিডেন্ট তো রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু অরিজিনাল কপিটি দিয়ে দিতে হবে তো ওখানে রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি তোমাদের একটু পরেই আলোচনা করে দিচ্ছি তো সেখানে কিন্তু প্রফর্মা রেসিডেন্ট প্রফর্মাও কিন্তু দেওয়া রয়েছে ওয়েস্টবেঙ্গল জিএনএম নার্সিং কোর্সের মতো তারপরে এসসিএসটি এগুলো ক্যাটাগরি ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তো সেটি কিন্তু তোমাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে তারপরে এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট আইপি সার্টিফিকেটের কথা বলে দিয়েছে তারপরে এখানে জি নম্বরে বলে দিয়েছে ওয়ান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ তো সেটিও দিয়ে দিতে হবে তার সাথে এখানে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফ যেহেতু এটি কিন্তু অনলাইনে চলছে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তো সেখানে কিন্তু এখানে তোমাদের অরিজিনাল ডিমান্ড ড্রাফটি কিন্তু দিয়ে দিতে হবে তো ডিমান্ড ডাফ অফ রুপিস এখানে বলেছে সাড়ে তিনশো টাকার কিন্তু একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে কার ফেভারে কাটবে ইএসআই ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সোসাইটি পেয়েবেল অ্যাট কলকাতা তো তোমরা কিন্তু যে কোনো ব্যাঙ্কে গেলে কিন্তু এখানে তোমরা ইএসআই এখানে ডিমান্ড আপ অর্থাৎ ডিডিটি কিন্তু কেটে নিতে পারবে সাড়ে তিনশো টাকার তো এখানে তোমাদের ইএসআই ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সোসাইটির ফেভারে কিন্তু এখানে ডি ডিমান্ড আপটি কেটে নিতে হবে তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন নম্বর বলতে চাইছি সিল্ট ইনভ্লাভ কন্টেনিং কন্টেনিং দ্য প্রপারলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অল উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস শুড বি সাবমিটেড তো এখানে তোমরা এখানে রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো তারপরে হ্যান্ড নিজে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো তোমাদের কলকাতার যাদের যাদের আশেপাশের জেলা কিংবা কলকাতার বাসিন্দা হয়ে থাকলে কিন্তু তোমরা নিজে গিয়েও কিন্তু সেই ঠিকানায় জমা দিয়ে আসতে পারো কিংবা তোমরা যারা দূরের কিংবা অন্যান্য ডিস্ট্রিক্টের বাসিন্দা তো তোমরা কিন্তু অবশ্যই এখানে রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তারপরে বলেছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি রিসিভড ডিউরিং অফিস আওয়ার্স ফ্রম মানডে টু ফ্রাইডে এখানে টাইম দেওয়া হচ্ছে অ্যান্ড স্যাটারডে টেন টু ইলেভেন পি এম এক্সেপ্ট সানডে অর অ্যান্ড হলিডে তো এখানে তোমাদের যা তোমাদের অন্যান্য ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দেবে তারপরে এখানে বলে দিচ্ছি দশ নম্বরের লাস্ট ডেট সম্বন্ধে দ্য লাস্ট ডেট অফ দ্য লাস্ট ডেট ফর রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্য সেইট কোর্স ইস ইলেভেন সেপ্টেম্বর দু হাজার কুড়ি তো এগারোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া হচ্ছে টিল ফোর পি এম তো ওখানে এগারোই সেপ্টেম্বর দু কুড়ি চারটার আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে তারপরে এগারো নম্বরের সিলেকশন ইজ সাবজেক্ট ভেরিফিকেশন অফ মার্কশিট মার্কশিট ফ্রম হায়ার সেকেন্ডারি কাউন্সিল আর কনসার্ট অথরিটি তারপরে এখানে বারো নম্বরে বলতে হয়েছে যে এ লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ডিসপ্লেড অন দ্য নোটিশ এন টিসি মানিকতলা অ্যান্ড অ্যান্ড এন শিয়ালদা তো ওখানে মানিকতলা আর শিয়ালদা শিয়ালদা এখানে নার্সিং স্কুলে কিন্তু এখানে তোমাদের যে সিলেক্টেড লিস্ট তো সেটি কিন্তু টানিয়ে দেওয়া হবে তারপরে বলেছে যে অ্যান্ড ইন আওয়ার ওয়েবসাইট তো এখানে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে তোমরা যারা 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 কিন্তু এখানে সিলেক্ট হয়েছো তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো ওখানে তোমাদের মেডিকেল টেস্টের সন্ধ্যা বলতেছে তো এটি তোমরা দেখে নেবে মেডিকেল টেস্টও কিন্তু তোমাদের এখানে হতে চলেছে দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল আন্ডার মেডিকেল টেস্ট অ্যান্ড দা ভেনু অফ ডেটস ফর ইট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য নোটিস বোর্ড অফ এন টিসি এন টিসি মানিকতলা অ্যান্ড এনটিসি শিয়ালদা তারপরে এবার আমরা নিচে আসবো তো ওখানে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলাইন অ্যাট ওয়েবসাইট দেওয়া হচ্ছে অর ফ্রম দ্য অফিস মেনশন বিল তো ওখানে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর্ম্যাটটি কালেক্ট করতে পারো কিংবা অফলাইনের মাধ্যমে কিন্তু এই ঠিকানা গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কালেক্ট করতে পারো তো তোমাদের কিন্তু আমি একটু পরেই দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটি তারপরে দু নম্বর বলে দিচ্ছে প্রসপেক্টার ক্যান বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেখতেই পাচ্ছ ডাব্লু ডাবলু ডাব্লিউ ডট ইএসআই বি ডট জিও বি ডট ইন অল ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালু উইথ অরিজিনাল ডিমান্ড ড্রাফ অ্যান্ড অল রিকুয়েসেড ডকুমেন্টস তো ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে কী কী দিতে হবে বিভিন্ন যে টেস্ট ডকুমেন্টসগুলো রয়েছে তো সেই ডকুমেন্টসগুলো দিতে হবে তার সাথে যে অরিজিনাল ডিমান্ড ড্রাফট রয়েছে অর্থাৎ ডিডি অর্থাৎ সাড়ে তিনশো টাকার যে ডিডি রয়েছে তো সেটিও কিন্তু তোমাদের অরিজিনাল দিয়ে দিতে হবে হ্যাভ টু বি সাবমিটেড বাই হ্যান্ড তোমরা নিজেকেও করে আসতে পারো কিংবা স্পিড পোস্টের মাধ্যমেও জমা দিতে পারো কিংবা রেজিস্টার রেজিস্টার পোস্টের মাধ্যমেও কিন্তু জমা দিয়ে আসতে পারো তো কোন ঠিকানা পাঠাবে এখানে বলে দেওয়া বলেছে দ্য অফিস অফ নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা নাইনটি থ্রি বাগমারি রোড কলকাতা তারপর সেখানে পিন নাম্বার দেওয়া রয়েছে তো এখানে তোমাদের ডিমান্ড আপস সম্বন্ধে বলে দিয়েছি সাতশো টাকার একটি ডিমান্ড আপ কাটতে হবে এখানে ফেভারে কোথায় কাটতে হবে এখানে দেওয়া রয়েছে ডিটেলসে তো এখান থেকে তোমরা ভিডিওটি পাস করে দেখে নেবে তারপর এখানে ডেটস দেওয়া হয়েছে ইস্যুইং ডেট এখানে সতেরো আট দু হাজার কুড়ি টু চার নয় দু হাজার কুড়ি লাস্ট ডেট এখানে এগারো নয় দু হাজার কুড়ি আবারও এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এগারো নয় দু হাজার কুড়িতে কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে তারপরে এবার আমরা সরাসরি নিচে নিচে চলে আসবো তো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রফরমা অব দ্য অ্যাপ্লিকেশান 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 ফর অ্যাডমিশন টু দ্য জেএনএম থ্রি কোর্স ফর দ্য সেশন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু অক্টোবর দু হাজার তেইশ তো ওখানে কিন্তু সেলফ সাইন ফটোগ্রাফ লাগাতে হবে ফটোগ্রাফি রিসেন্ট কালারস কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের কিন্তু অফলাইন ফর্ম তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না ফুল কিন্তু অফলাইনে আবেদনটি করতে হবে তো এখানে এই ফর্মের ফর্ম্যাটি কিন্তু তোমাদেরকে খুবই কেয়ারফুলি ভালো ফিল আপ করতে হবে তো এখানে এক এক করে কিন্তু সব ডিটেলস এখানে দিয়ে দিতে হবে ন্যাশনালিটি পারমান্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ তারপর এখানে অরিজিনাল কপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একাডেমিক কোয়ালিফিকেশন তারপরে এখানে এইচএস টেন প্লাস টু অর্থাৎ এইচএসের কিন্তু ফুল ডিটেলস এখানে চাওয়া হয়েছে এই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি দিয়ে দিতে হবে তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস চেয়েছে ম্যারিড কিংবা আনম্যারিড এখানে লিখে দিতে হবে তারপরে এখানে সিগনেচার করতে হবে কনট্যাক্ট আইডি ইমেল আইডি তো এগুলো সব দিয়ে দিতে হবে তারপরে এবার তোমাদেরকে এখানে বলেছে যে প্রোফার্মা আপ রেসি সার্টিফিকেট তো এটাও কিন্তু তোমাদেরকে প্রিন্ট করে নিতে হবে তো এই তো ফুল অফিসিয়াল ফর্ম্যাটটির কিন্তু লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তো এখানে বলতে হচ্ছে যে এই প্রফর্মা। প্রফরমা ফফর্মা অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এটি কিন্তু তোমাদের কোথা থেকে এখানে ইস্যু করতে হবে বলে রয়েছে দ্য দ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যান বি ইস্যুড ওনলি বাই দ্য মেয়র অর কাউন্সিলর অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন তো তোমরা যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা তোমরা মেয়র কিংবা কাউন্সিলর থেকে কিন্তু তোমরা এটি ইস্যু করতে পারো কিংবা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি কিংবা লোকাল এমএলএ এমপি তারপরে এখানে তোমরা যারা রুরাল অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তো তোমরা কিন্তু এখানে বলেছে যে দা সভাধিপতি অব পঞ্চায়েত সমিতি সভাধিপতি অব জেলা পরিষদ তারপরে এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও তারপর হচ্ছে পঞ্চায়েত প্রধান তো এইগুলো কিন্তু অথরিটি থেকে কিন্তু তোমরা এই সার্টিফিকেট এখানে রেসিডেন্স সার্টিফিকেটটি কিন্তু তোমরা এখান থেকে ইস্যু করাতে পারো তো এবার আরেকটি কিন্তু আপডেট আমি তোমাদের দেখিয়ে দেবো এই ইএসআই নার্সিং কোর্স সম্বন্ধিত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আরেকটি অফিশিয়াল নোটিফিকেশন তো এটি কিন্তু প্রোসপেক্টাসে দেওয়া হয়েছে তোমাদের এখানে ইনটেক পার অ্যানাম নাইনটি তো এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিংবা সিট রয়েছে নাইনটি ইএসআই ইএসআই আন্ডারে নাইনটি স্টুডেন্টস পার ইয়ার তা ব্রেকআপ অফ অ্যাস ফেলোস তো এখানে ব্রেকআপের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন আর এখানে টোটাল সিটস কিন্তু দেওয়া রয়েছে নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই নার্সিং নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা এখানে পঞ্চাশটি রয়েছে আর এখানে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল এখানে শিয়ালদাতে রয়েছে কিন্তু চল্লিশটি সিট তো এই মোট কিন্তু নব্বইটি সিট রয়েছে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে দিয়েছে এখানে ফিস স্ট্রাকচার তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই এগুলি দেখে নেবে তারপরে এখানে কোর্সের এখানে বিষয় বলে দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে থার্ড ইয়ার করে এক এক করে সব কিছু বিষয় বলে দিয়েছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অ্যাডমিশন টু দ্য জেনারেল নার্সিং অ্যান্ড মিডো ফিড কোর্স এখানে টোটাল সিট নাইনটি রিজার্ভেশন সিট এগুলো তোমাদের আমি বলেই দিয়েছি তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন সম্বন্ধে বলে দিয়েছে মেডিকেল এক্সামিনেশান আর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্বন্ধে ডকুমেন্টস টু বি ব্রড ফর ভেরিফিকেশন তো এখানে তোমাদের কিন্তু ফুল এর মার্কসের মেরিটের উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশনটি হবে তো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশন সময় তো সেটি কিন্তু এখানে এ করে বলে দিয়েছে তোমরা এখান থেকে অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবে তারপরে এখানে দু নম্বরে বলে দিয়েছে যে মেডিকেল রিপোর্টস টু বি ব্রড তো এটু কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবে তারপর ডেট অফ মেডিকেল এক্সামেশন তো মেডিকেল এক্সামিনেশন এখানে দেওয়া হচ্ছে উইল বি ডিক্লেয়ার্ড অন দা নোটিশ বোর্ড তো এখানে নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে মেডিকেল এক্সামিনেশন কবে হতে চলেছে এনটিসি এনটিসি মানিকতলা আর এনটিসি শিয়ালদাতে তারপরে এখানে ভেনু অফ মেডিকেল এক্সামিনেশন তো মেডিকেল এক্সামিনেশন ভেনু এখানে দেওয়া হচ্ছে দুটো ভেনু রয়েছে এনটিসি মানিকতলা ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ মানিকতলার জন্য আর এখানে এন টি এন টি এস ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ শিয়ালদা তারপর এখানে ডেট অফ অ্যাডমিশন দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে অবশ্যই দেখে নেবে ডেট অফ অ্যাডমিশন তো এই ছিল কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা যারা যারা এখানে নার্সিং কোর্সে বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং কোর্সে আবেদন করতে পাওনি তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ইএসআই নার্সিং কোর্সের জন্য আবেদন করে রাখতে পারো তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই